হ্যালো ব্রিওান ওয়েলকাম টু এক্সাম প্রভেশন বন্ধুরাকে আমরা জানবো বাই উইথ ডিউরিং অ্যাক্রস এবং কীভাবে সঠিকভাবে সেন্টার্সের মধ্যে ব্যবহার করব চলো শুরু করি বাই পয়েন্ট অফ টাইম এর পূর্বে আগে অর্থে বাই ব্যবহৃত হয় প্রথমে উদাহরণটা দেখি আই সেল কাম বাই ফোর পি এম আমি চারটার মধ্যেই আসবো এখন কী হচ্ছে ফোর পি এম হচ্ছে ফোর পি এম হচ্ছে একটা নির্দিষ্ট একটা টাইম ঠিক আছে পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট একটা সময় তখন আমার কি বাই ব্যবহার করেছে ঠিক আছে আমি চারটার মধ্যে আসবো ঠিক আছে চারটার বাজলেও চারটার মধ্যে আসবো মানে চারটার আগে হতে পারে ঠিক আছে চারটার আগে থেকে যে কোনো সময় হতে পারে দুইটা তিনটা সেরকম ঠিক আছে আই আইসিএল ফিনিশ দ্য ওয়ার্ক বাই মন্ডে নেক্সট আগামী সোমবারে আমি আমার কাজটা শেষ করব ঠিক আছে এখানে মন্ডে নেক্সট মানে একটা নির্দিষ্ট একটা টাইম ঠিক আছে পয়েন্ট অফ টাইম তার ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করছি এখন দেখো এখানে যে উদাহরণগুলি আছে এগুলি একটু বাইর ব্যবহার একটু অন্য ধরনের ঠিক আছে সেন্টেন্সগুলি পড়লে বুঝতে পারবে কীভাবে বাইটা ব্যবহৃত হচ্ছে ডোন্ট স্লিপ বাই ডে দিনে ঘুমিও না স্লিপ নেক্সট স্লিপ বাই নাইট রাত্রে ঘুমিও ঠিক আছে আই শেল কাম টু ইউ বাই মুন নাইট চাঁদের আলোয় আমি তোমার কাছে আসিব ঠিক আছে এখানে বাই মুন নাইট দেখো কীভাবে ব্যবহৃত হচ্ছে সিট দা সিট বাই দ্য ফায়ার অ্যান্ড ইউ উইল সোন গেট ওয়ার্ম আগুন নিশ্চ আগুনের নিচে বসো এবং তুমি শীঘ্রই গরম হয়ে যাবে উইথ ব্যবহার কীভাবে করি কাট দ্য পেন্সিল উইথ এ নাইফ পেনসিলটা ছুরি দিয়ে কাটো এখন কী হচ্ছে উইথ দেহ কীভাবে ব্যবহৃত হচ্ছে এখানে ছুরি দিয়ে কাটা তার ক্ষেত্রে আমরা উইথ 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 ব্যবহার করছি ঠিক আছে ওয়াশের হ্যান্ড উইথ ওয়াটার তোমার হাত জল দিয়ে দোতো করো ঠিক আছে উইথ উইথ ব্যবহার করেছে দেখো কীভাবে হি কিল দ্য স্ন্যাক উইথ এ উইথ এ স্টিক লাঠি সে তার সাপটা মেরেছিল শি ইজ এ গার্ল উইথ ব্ল্যাক হেয়ার এই মেয়েটার কালো চুল আছে ঠিক আছে উইথ এ ব্ল্যাক হেয়ার দেখো উইথ কীভাবে ব্যবহৃত হচ্ছে আই ওয়েন্ট টু পিকনিক উইথ আওয়ার ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলাম ঠিক আছে সেগুলি উইথের ব্যবহার হচ্ছে ঠিক আছে দাদা কী সুন্দর ব্যবহৃত হয়েছে এখানে তোমাদের বুঝতে হবে কে ব্যবহৃত হয়েছে ঠিক আছে স্যান্ডুইচগুলি পরে বুঝতে হবে এখানে ভালো করে আর এক্সপ্লেন করার মতো কিছু নেই নিজেই বুঝতে হবে ঠিক আছে স্যানডুইচগুলি পরে বুঝতে হবে যেমন শি ইজ ওয়াশিং হার ফেস উইথ সোপ আই এম গোয়িং টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস ঠিক আছে আমার উইথ ব্যবহার করতে পারি আই এম আই উইল টেক ডিনার উইথ মাই ফ্রেন্ডস বা উইথ রাম সেভাবে আমি বলতে পারি উইথ শাম এভাবে ব্যবহার করতে পারি ঠিক আছে উইথ কিভাবে ব্যবহৃত হচ্ছে বুঝতে পারো ঠিক আছে এখন আরও আছে কেউ একটা দ্য ওল্ড ম্যান ইজ শিফডিং উইথ কোল্ড ঠান্ডায় বৃদ্ধ বৃদ্ধ লোকটা কাঁপিতেছে ঠিক আছে এখন উইথ কোল্ড ঠান্ডার দ্বারা শি ট্রেম্বলিং উইথ ফেয়ার সে বয়ে কাঁপিতেছে সেখানে উইথের ব্যবহার হয়েছে ডিউরিং ডিউরিং বলতে বলছে পিরিয়ড অফ টাইম বেপিয়া ঘটনা ঘটিতে থাকিতেছে বোঝাইলে ডিউরিং ব্যবহৃত হয় পিরিয়ড অফ টাইম বলতে বোঝাচ্ছে একটা লম্বা একটা সময় বড় একটা সময় ঠিক আছে ব্যবধানে যদি কাজটা হয়ে থাকে তখন আমরা ডিউরিং ব্যবহার করি দেখো ইজ দেখো এখানে গিয়েছে মেনি পিপল আর কিল ডিউরিং দ্য ওয়ার যুদ্ধের সময় বহু লোক মারা যায় এখানে ডিউরিং দ্য ওয়ার কীতে হচ্ছে সেখানে একটা একটা লম্পা একটা সময় ওয়ার মানে অনেক দিন ধরে যুদ্ধ চলছে ঠিক আছে বা অনেক সময় ধরে চলছে ঠিক আছে একটা টাইম বুঝাচ্ছে এটা নির্দিষ্ট একটা পেসিফিক টাইম নেই এটা একটা ডিউরেশন টাইম ঠিক আছে সেটা একটা একটা লম্পা একটা সময় তখন আমরা ডিউরিং ব্যবহার করছি এই সময়ে বৌলুক যুদ্ধের সময় বোলুক মারা যায় ম্যান ওয়ার্কস ডিউরিং দ্য ডে অ্যান্ড স্লিপস ডিউরিং দ্য নাইট এখানে লুক দিনের বেলা কাজ করে এবং রাত্রিতে ঘুমায় এখানে কি হচ্ছে দেখো ডিউরিং দ্য ডে ডিউরিং কোর ব্যবহার করছি ডিউরিং দিনের বেলায় দিনের বেলা হচ্ছে একটা লম্বা একটা সময় ঠিক আছে একটা ডিউরেশন টাইম ঠিক আছে তখন আমরা ডিউরিং ব্যবহার করছি এখানে রাত্রটা একটা লম্বা একটা সময় তখন আমরা স্লিপস নাইট ঠিক আছে এখানে লম্বা একটা ডিউরিং দ্য নাইট মানে লম্বা একটা সময় তখন আমরা ডিউরিং ব্যবহার করছি আই শ্যাল কাম টু সি ইউ ডিউরিং দিস উইক এই সপ্তাহে আমি তোমার সাথে দেখা করতে আসিব ঠিক আছে ডিউরিং দিস উইক মানে ডিউরিং দিস উইক মানে এই উইকটা একটা সপ্তাহ ঠিক আছে এই সপ্তাহের লম্বা একটা সময় ঠিক আছে এর মধ্যে আমি আসবো ঠিক আছে তার কারণে সেটা একটা পিরিয়ড অফ টাইম তার কারণে আমরা তখন আমরা উই ডিউরিং ব্যবহার করে থাকি অ্যাক্রস কোন সময় ব্যবহার করি হি ক্যান সুইম অ্যাক্রস দ্য গঙ্গাস সে সাত্রে গঙ্গা পার হতে পারে এখানে আমরা অ্যাক্রসটা ব্যবহার করি আসলে যদি নদী হয়ে থাকে বা কোনো রাস্তা হয়ে থাকে যদি আমরা ক্রস করতে যাই ঠিক আছে এক পাশ থেকে অন্য পাশে যেতে চাই তখন আমরা অ্যাক্রস ব্যবহার করি বা নদীর অপর পাশে কোনো কিছু আছে বোঝানোর জন্য তখন আমরা অ্যাক্রস ব্যবহার করে থাকি হিজ হাউস ইজ অ্যাক্রস দ্য রোড তার বাড়ি রাস্তার অপর পাশে ঠিক আছে তখন আমরা অ্যাক্রোস ব্যবহার করি রোডের অপর পাশে বোঝাতে দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার এই 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 রিভারের মধ্যে এই নদীতে একটা ব্রিজ আছে ঠিক আছে ব্রিজটা কি এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ঠিক আছে রা রিভার ব্রিজটা ঠিক আছে নদীর নদীর পার হওয়ার জন্য তখন আমরা অ্যাক্রোচ ব্যবহার করি এক পাশ থেকে অন্য পাশে বোঝাতে গেলে সে জিনিসটাকে লক্ষ্য করতে পারো তখন আমার অ্যাক্রোচ ব্রিজের ক্ষেত্রে ব্যবহৃত হয় বন্ধুরা আজকে এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর নেক্সট ভিডিওতে আবার অনেক কিছু নিয়ে আসবো এখন শেষ করছি অ্যান্ড ডে অ্যান্ড বাই